সর্বনাশা নেশায় ধ্বংস হচ্ছে যুব সমাজের একাংশ। নেশার এই করাল গ্রাস থেকে কিভাবে রাজ্যের মানুষকে মুক্ত করা যায় এরই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। এই লক্ষ্যে ইন্দ্রনগর কুমারীটিলার বর্ণালী সংঘে অনুষ্ঠিত প্রতিরোধমূলক আলোচনা সভা। নেশার করাল গ্রাসে ক্রমশ আচ্ছন্ন হচ্ছে একাংশ যুব সমাজ, আর তাতে করে চিরতরে ধ্বংস হচ্ছে বহু পরিবার, ধ্বংস হচ্ছে বহু সংসার। রাজ্য সরকার ত্রিপুরাকে নেশামুক্ত করতে উদ্যোগ নিয়েছে। নেশার কবল থেকে রাজ্যের মানুষকে মুক্ত করতে পুলিশকে কড়া নির্দেশ দিয়েছে। সেই নির্দেশ পেয়ে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা প্রায় প্রতিদিনই নেশাদ্রব্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছেন, কিন্তু তাতেও নেশামুক্ত হচ্ছে না রাজ্য। ইদানিংকালে নেশাদ্রব্যের রমরমা চলছে রাজধানীর কুমারীটিলা বর্ণালী সংঘ এলাকায়। নেশারির করাল গ্রাস থেকে কিভাবে এলাকার যুবকদের মুক্ত করা যায় এই উদ্দেশ্যে বর্ণালী সংঘের উদ্যোগে প্রশাসন ও স্থানীয়দের উদ্যোগে নেশা প্রতিরোধমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় আলোচনা করতে গিয়ে এনসিসি থানার ওসি বলেন, এখন প্রায় প্রত্যেকটি পাড়ার জ্বলন্ত সমস্যা হচ্ছে নেশাদ্রব্য, তাতে করে প্রায় প্রত্যেকটি এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট হচ্ছে। তবে এর থেকে মুক্ত হতে হলে সমাজের সকলকেই সহযোগিতা করতে হবে। এখন পুরো পাড়া পাড়ায় একটা জ্বলন্ত সমস্যা হয়ে গেছে, আমাদের একটা সামাজিক ক্ষতির মতো হয়ে গেছে। যে যুবকটা খুব মানে সচ্ছল ছিল, খুব কাজকর্ম করতো, খেলাধুলা করতো, আজকে সে বিকেল হলেই সন্ধ্যা হলেই নেশার জন্য সে আকৃষ্ট হয়ে যায় এবং দেখাশোনা করা। সভায় আলোচনা করতে গিয়ে প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত বলেন, অনেকদিন ধরেই কুমারীটিলা এলাকায় নেশাদ্রব্যের রমরমা চলছে, তাতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওই এলাকার মানুষ। তবে সমাজকে নেশামুক্ত করতে সমাজের সকলকে ওই কাজে সহযোগিতা করতে হবে। সরকারও সর্বতোভাবে নেশার বিরুদ্ধে, আমরা জানি অনেক আগে থেকে একটা অভিযান এই সরকার চালিয়ে যাচ্ছে, এবং আমাদের এই সরকারের প্রথম লক্ষ্যই ছিল, আমার মনে আছে 2018 সালে আমরা দেখেছি, প্রথম লক্ষ্যই ছিল যে রাজ্যকে কিভাবে নেশার কবল থেকে আমরা মুক্তি দিতে পারি, রক্ষা করতে পারি। আমরা দেখেছি পরবর্তী সময় রাজ্যের বিভিন্ন জায়গায়, বলা যায় রাজ্যের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন সময় পুলিশ প্রশাসনের তৎপরতায় হোক বা আমাদের যারা সামাজিক কর্মী আছেন আপনাদের তৎপরতার কারণে অনেক নেশাদ্রব্য আটক থেকে শুরু করে এই কাজে যারা যুক্ত, এই অপরাধ জগতের সঙ্গে যারা জড়িয়ে আছেন তাদের বিরুদ্ধে সময় সময় বিভিন্ন, বলা যায় যে অ্যাকশন নিতেও আমরা। তবে সমাজকে নেশামুক্ত করতে হলে এলাকায় যাতে কোনো ধরনের নেশাদ্রব্য বিক্রি করতে না পারে সেদিকে নজর রাখতে হবে। যারাই নেশাদ্রব্য বিক্রি করছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। নেশাদ্রব্য একটি পরিবারকে ধ্বংস করে দিতে পারে, তাই সমাজের সকলকে এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।